সালামু আলাইকুম আমি মামুন বলছি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কীভাবে ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করবেন তো আজকে আমি আপনাদেরকে এটা দেখাবো তো কথা না পাঠিয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা যার জন্য আমাদের চলে যেতে হবে ক্রম বাজারে তো এখানে দেখতে পাচ্ছেন গুমবাজারে সিলেক্ট করে নেবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যাওয়ার পর আমাদের সামনে এভাবে একটা ইন্টারফিউ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব তো আমরা এখানে ঢুকবো অথবা আপনার ইউটিউব লিখে ঢুকবেন তো তারপর এখানে দেখতে পারবেন থ্রি ডট মিনুতে থ্রি ডট মিনুতে ক্লিক করার পর এটাকে কম্পিউটার বাসন ডেস্কটপ সাইট তো এখানে করে দিবেন ক্লিক তো আমি আবারও দেখায় দিচ্ছি তো এখানে ক্লিক করে দিবেন টিক মারক উঠিয়ে ডেস্কটপ ভার্সন করে নেবেন তারপর চলে যাবেন সোজাসুজি এখানে ইউটিউবে তো দেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার খুব সহজে আপনাদের ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করবেন তো কাস্টমাইজ বলতে কি বোঝায় এটা আমরা অনেকেই জানি তো মানে আপনাদের চ্যানেলটাকে সুন্দর করা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা আপনি ধরুন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলছি তো আপনি যত সাজবেন তো আপনাকে তত সুন্দর লাগবে তো ঠিক কাস্টমাইজ শব্দের অর্থ এটাই বোঝায় তো ধরুন আমি এখন আমার চ্যানেলটাকে কাস্টমাইজ করব যার জন্য আপনারা এইভাবে চলে আসার পর এখানে দেখতে পারবেন থ্রি ডট মেনু তো জাস্ট আমি আমার আগের চ্যানেলটাকে লগ ইন করে দিচ্ছি যেহেতু আমি আপনাদেরকে এখন একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে দেখাবো একটু ওয়েট করুন এখানে নেট প্রবলেম যার জন্য এরকম হচ্ছে বন্ধুরা এখানে ক্লিক করার তো এখানে ক্লিক করার পর এভাবে একটা ইন্টারভিউ চলে আসবে আপনাদের সামনে তো জাস্ট আপনি যে চ্যানেলটাকে কাস্টমাইজ করবেন তো সেটাকে বেছে নিতে পারেন যেহেতু আপনাদের যদি লগ ইন থাকে তাহলে তো করার কিছুই নেই তো জাস্ট আমি আমার এটা এখন লগ ইন একটা নতুন চ্যানেল আপনাদের শুধু দেখানোর জন্য ক্রিয়েট করছি তো এটাকে এখন লগ করলাম তো একটু ওয়েট করুন তো বন্ধুরা দেখুন এখানে আমার চ্যানেলটা লগ ইন হচ্ছে তো এটাকে এখন আমি আপনাদেরকে দেখাবো যে কাস্টমাইজ করে তো কাস্টমাইজটা কীভাবে করবেন কাস্টমাইজ তো আমি বলেছি সাজিয়ে গুছিয়ে রাখা তো জাস্ট আপনি চ্যানেল আইকনে ক্লিক করবেন চ্যানেল আইকনে ক্লিক করার পরে যে ক্রিয়েটর স্টুডিও দেখতে পাচ্ছেন তো সেখানে করে দিবেন ক্লিক তো বন্ধুরা এভাবে ক্লিক করার পর আপনার সামনে একটা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এভাবে একটা ইন্টারভিউ চলে আসার পর তো এখানে একটা চ্যানেল আর্ট এটা কিভাবে দিবেন তারপর এখানে কভার ফটোটা কিভাবে দিবেন তো আমি আপনাদেরকে এটা দেখাই তো বন্ধুরা জাস্ট এখানে ক্লিক করবেন ধরুন এটা কিভাবে দিবেন তো জাস্ট এখানে ক্লিক করবেন দেখুন ক্লিক করার পর একটা কলামের মতো চিনে চলে আসছে তো একটু ওয়েট করুন তো ওয়েট তো বন্ধুরা এখানে একটা কলমের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন নিচে একটা আইকন চলে আসছে তো এটা যেহেতু আমি আগে দিছিলাম এজন্য এখানে চলে আসছে না হয়তো সোজাসুজি আপনাকে গ্যালারিতে নিয়ে যেতে হবে তো জাস্ট আমি এখন এই যে এডিট অপশনে ক্লিক করব একটু জুম করে নিচ্ছি তো এডিট অপশনে ক্লিক করার পর তো দেখুন আমাকে এরকম চলে নিয়ে আসছে তো আমি শুধু দেখানোর জন্য এখানে একটা দেখুন আপলোড ফটোতে ক্লিক করলে তো তো আপনাকে তো বলে যাবেন না তো জাস্ট আপনি এখানে এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে আপনাদেরকে তো ধরুন আমি আমার এই চ্যানেলের এই আই কোনটা দিলাম নিউজ দুই হাজার উনিশ তো এটার ইয়া হচ্ছে যে তো প্রায় এটা আটশো বাই আটশো তো এটা মনে রাখবেন তো এভাবে আপনারা দিতে পারেন তো জাস্ট আমি ব্যাক দিয়ে দিলাম এখন চ্যানেল আট ঠিক আছে তো এখানে আরেকটা কলমের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে করে দিবেন ক্লিক তারপর এডিট চ্যানেল আট এখানে করে দেবেন ক্লিক ধরা ক্লিক করার দেরি কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসছে দেরি করবে না তো জাস্ট আপনি এখানে করে দিবেন ক্লিক ক্লিক করার পর এখানে এই যে এখানে করে দিবেন ক্লিক তো আদার্স এটা ইয়া হচ্ছে যে আপনার মানে কত মেগাবাইট আপনি এই চ্যানেল আর্ট তৈরি করতে পাবেন তা আমি নেক্সট টাইমে ভিডিও বানিয়ে দিব আপনাদেরকে তো যেহেতু আমি আগে বানিয়ে রেখেছিলাম তো জাস্ট আমি এখন ওটাকে সিলেক্ট করব তো দেখুন আমি এটাকে বানিয়ে রেখেছিলাম তো জাস্ট আমি এটাকে এখন সিলেক্ট করে দিলাম দেখুন লোডিং হচ্ছে তো এটার সাইজ হচ্ছে আপনার পঁচিশশো ষাট চল্লিশ চলে আসছে তারপর আপনারা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে সিলেক্ট তো জাস্ট আপনারা জুম করে নিচ্ছে এখানে করে দিবেন ক্লিক ওকে তো জাস্ট এটা একটু লোড হতে দেরি নেবে তো রিফ্রেশ মার হয় কিনা তো এখন আমাদের এটা কাজ শেষ তো এখন যদি আমরা এখানে যাই তো watchers এই যে চ্যানেল ডেসক্রিপশন ঠিক আছে তো জাস্ট আমরা এখানে ক্লিক করলাম প্লাস আইকনে তো প্লাস আইকونه বন্ধুরা ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে কি করবেন তো জাস্ট ধরুন আমি এখানে কিছু লিখে দিব ধরুন আমি লিখে দিলাম মানে আপনি যে বিষয় নিয়ে ভিডিও বানাবেন তা লিখে দিবেন তো জাস্ট আমি এখানে লিখছি নতুন নতুন ওয়াজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা ধরুন আমি এটাকে লিখে দিলাম ঠিক আছে তারপর এখানে ডান ডান করে দিলাম তো আমার চ্যানেল ডেসক্রিপশন হয়ে গেছে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে চ্যানেল একটা সেটিং দেখতে পাচ্ছেন সেটিং ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা তো এগুলা কি মূলত এই দেখুন সেটিং এ ক্লিক করার পর এভাবে একটা ইন্টারফেসে চলে আসার পর আপনারা দেখছেন এখানে এই যে সবগুলো মানে প্রাইভেসি মানে আপনি প্রাইভেসে লক করে রাখতে চান কিনা তো আপনাদের কেটে বোঝাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিপ অল মাই লাইক ভিডিও প্রাইভেট কিপ অল মাই সাবস্ক্রাইব প্রাইভেট কিপ অল মাই সেভড প্লে প্রাইভেট তো আপনি কি এগুলো লক করে রাখতে চাচ্ছেন কিনা তো সেটাই তো এখানে যদি আপনি এগুলা এই যে এগুলা দেখতে পাচ্ছেন এরকম চিহ্ন গুলো যদি আপনি লগ করে রাখতে চান তাহলে এভাবেই থাকবে আর আপনি যদি এটাকে লক না রাখতে চান তাহলে এগুলা আহ এরকম করে দিতে পারেন তাহলে আপনাদের মানে আপনি কাকে লাইক দিয়েছেন এবং কাকে সাবস্ক্রাইব করেছেন সবগুলো আপনার চ্যানেল সার্চ করলে মানে সবাই দেখতে পারবে তো জাস্ট আমি আবার চ্যানেল আইখানে ক্লিক করলাম তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তো আপনি যদি এটাকে করে দেন তাহলে যেটা হবে আমি ব্যাক দিচ্ছি একটু ওয়েট করুন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও ম্যানেজারে ক্লিক করার পর একটু ওয়েট করুন বন্ধুরা হচ্ছে দেখতে পাচ্ছেন

এই যে তারপর এই যে ভিডিও তারপর প্লেস তারপর চ্যানেল এই যে ডিসক্রিপশন তো এটা যদি আপনি রাখতে চান তো এগুলো আগে আসতো না এটা এনেবল করতে হতো তো এখন কিন্তু ইউটিউবে এটা অলরেডি আপডেট দিয়ে দিছে তো যার জন্য আমাদের কিছু করতে হয় না তো এই যে আবার অ্যাবাউটে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাবাউটে আমি আপনাদেরকে আরো কিছু দেখাই তো আমি কীভাবে সেটিং করছি দেখুন আমি এখানে ফেসবুক সেটিং করছি তারপর ইনস্টাগ্রাম তারপর অনেক কিছু তারপর এখানে লিখে দিছি এভাবে আপনারা ডিসক্রিপশন বক্সে লিখে দিতে পারেন কিন্তু বন্ধুরা এখানে আপনার সাবস্ক্রাইবটা যদি শো করান তাহলে শো করবে আর যদি সাবস্ক্রাইবটা কাউকে না দেখাতে চান তাহলে কেউ দেখতে পারবে না তো এখন আমরা সেটাই দেখাবো তো ব্যাক দিচ্ছি সুন্দর ব্যাগ দিয়ে দিলাম তো আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন যদি আমি আবার চ্যানেল আইকনে ক্লিক করি তো বন্ধুরা আশা করি মোটামুটি ভিডিওটি বুঝতে পেরেছেন

তো ভিডিও ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে সামনে একটা ইন্টারভিউ চলে আসবে এইভাবে তো জাস্ট আপনারা এই যে চ্যানেল ক্লিক করবেন তো আমি জাস্ট চ্যানেলে ক্লিক করলাম তো দেন এভাবে একটা ইন্টারভিউ চলে আসবে আপনাদের সামনে তো এটা যেহেতু ভেরিফাইড আছে তো আমার ভেরিফাইড করতে হচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা আমার ভেরিফাইড আছে তো আমি আর ভেরিফাইড করছি না তো ভেরিফাইট যদি না আপনাদের ভেরিফাইট যদি না করে থাকেন তাহলে আই বাটন ক্লিক করে আমার ডেসক্রিপশনে ভিডিওর লিংক দেওয়া থাকবে কিভাবে আপনারা ভেরিফাইট করবেন তা দেখে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এখন আমরা এটাকে একটু জুম করে নিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং নামে একটা তিন নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই যে ব্র্যান্ডিং তো জাস্ট এখানে করে দিবেন ক্লিক তো প্লেনিক মানে নাকি তারপরে দেখুন আমরা অ্যাড এ ওয়াটারমার্ক তো এভাবে আরেকটা টাইপের চলে আসবে আপনার সামনে তো জাস্ট আপনি অ্যাড এ এ ক্লিক করার পর বন্ধু এভাবে একটা চলে আসবে তারপর জাস্ট এখানে আপনাকে বলতে চয়েস ফাইল তো জাস্ট আপনি এখানে করে দিবেন ক্লিক ক্লিক করার পর আপনাকে সোজাসুজি ডকুমেন্টস নিয়ে যাবে তো আপনার গ্যালারিতে তো আপনি এখানে চলে যাবেন তো গ্যালারিতে চলে যাওয়ার পর বন্ধুরা তো এখানে আমি কি দিতে চাচ্ছি তো ধরুন আমার একটা জাস্ট আমি ফটো দিলাম যদি আপনার চ্যানেল আইকন থাকে আমার মতো যে এখানে দেখতে পাচ্ছেন তো জাস্ট ধরুন আমি আমার একটা পিক দিয়ে দিলাম মানে কোনো সময় মানুষের যদি যে ভিডিওটা আমার প্লে করবে তো তখন আমার

তো বন্ধুরা আমরা এখন অ্যাডভান্স এ ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে তো আমরা দেন এখানে যদি আমি অ্যাডভান্স এ ক্লিক করি তো অ্যাডভান্স এ ক্লিক করার সাথে সাথে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি বাংলাদেশ তো এটা কিন্তু আগে আফগানিস্তান সিলেক্ট করতে হতো মানে মনিটাইজেশনের জন্য अप्लाई করতে হতো তো এখন কিন্তু আমাদের সেটা করতে হয় না যেহেতু বাংলাদেশে এখন সিলেক্ট করে মনিটাইজেশন পাওয়া যায় তো জাস্ট আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিলাম বন্ধুরা এইতে দেখুন আমাদের চ্যানেল কিওয়ার্ড তো ধরুন আপনি যে নামে চ্যানেলটা খুলছেন তো আপনি এই নামে চ্যানেলগুলো আপনি মানে কিওয়ার্ড কতগুলো কিওয়ার্ড দিতে পারেন কমা দিয়ে দিয়ে বন্ধু দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিউআটা আমি দিয়ে দিলাম আন্তজি বন্ধুর ধরুন যেহেতু এটা মামুন এম এম আই এম মামুন থ্রি সিক্স জিরো থ্রি সিক্স জিরো বেঙ্গলি এ এ এম জি এল আই আই বেঙ্গলি বন্ধুরা এইভাবে দেওয়ার পর নামটা দিবেন নামটা দেওয়ার পর বন্ধুরা তো এটা দেরি করব না আশা করি বুঝতে পেরেছেন তা নেক্সট টাইম আরো ভিডিও করে টু পার্ট দেখাবো তো এইভাবে আপনার চলে যাবেন একেবারে নিচে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিসপ্লে দা নাম্বার এই যে এখানে ডিসপ্লে মানে আপনার সাবস্ক্রাইব যেগুলো আছে সবাই দেখতে পারবে কিনা সেটাই হচ্ছে এটা তো ডো নট ডিসপ্লে দা তো আপনি যদি তো বন্ধুরা আপনারা চাচ্ছেন কিনা ডিসপ্লেতে রাখতে তো যদি আপনারা সাবস্ক্রাইব সবাই কে দেখাতে চান তাহলে এখানে আপনি ক্লিক করতে পারেন আর যদি না দেখাতে চান লক করে রাখেন তাহলে নিচে এটাকে টিক মার্ক দিয়ে দিবেন তো জাস্ট দেওয়ার পর এভাবে আপনি দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিলাম তো বন্ধুরা সব ওকে তো আজকে এই মোটামুটি ধারণা দিলাম আপনাদেরকে কীভাবে কাস্টমাইজ করতে হয় তো ভিডিওটি বেশ বড় হয়ে যাচ্ছে এর জন্য আর কিছু দেখাচ্ছি না তো বন্ধুরা নেক্সট টাইমে ভালো ভালো ভিডিও দেব আর আমাদের চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন আর সেটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে